আজকে ইনশাল্লাহ তোমাদের আমি এখনকার যে গাড়ির মিটার বোর্ডে যে লাইট সিগন্যাল আসে সেই সব সম্বন্ধে আমি কিছু বলতে চাই। যদি বলো কীরকম ভাইয়ান, অনেকে গাড়ি চালায় কিন্তু গাড়ির লাইট সম্বন্ধে কিছু বোঝে না, বুঝতে পেরেছো? মেন কথা, গাড়ি স্টার্ট করতে গেলে আমার যেসব বাতিগুলো মেন ইম্পর্টেন্ট সেই বাতিগুলো সম্বন্ধে আমি আজকে তোমাদের কিছু বলতে চাই। যদি বলো কেন, কারণ অনেকে ভাইজান গাড়ি চালায় বাতি সম্বন্ধে কিছু বোঝে না, বোঝা গেল? আপাতত বুঝতে পেরেছেন যে গাড়ির কড়া বাতি কিসের কিসের কাজ করে অনেকে কিন্তু জানে না। তা আজকে এই সম্বন্ধে আমি তোমাদের কিছু জানাতে চাই ভাইজান, বা শেখাতে চাই। সিস্টেমটা তোমাদের দেখাচ্ছি, গাড়ির কিন্তু এখন কড়া বাতি আছে। তোমার হচ্ছে এটা হচ্ছে তোমার হলুদ হেলিকপ্টার মতন যে বাতিটা দেখছেন, এটা হচ্ছে তোমার ইঞ্জিন বাতি, গাড়ির যে ইম্পর্টেন্ট বাতি। এই বাতি যদি ভাইজান না আসে সেক্ষেত্রে কিন্তু গাড়ি স্টার্ট হবে না। আর একটা জিনিস, এই যে বাতিটা দেখছেন এটা কিন্তু মোবিল, এটা হচ্ছে ডাইনামার বাতি, প্লাস মাইনাস একদম ভালো করে দেখো ভাইজান। এই বাতি যখন তোমার জ্বলে থাকবে তখন কী হবেন বলেন তো ভাইজান, গাড়ি চার্জিং দেবে না, বা তোমার ওই বাতিটা দেখাচ্ছে আসছে না। এই যে লাল বাতিটা, ব্যাটারি প্লাস মাইনাস দেখাচ্ছে তোমার এই বাতিটা আসছে না, সেক্ষেত্রে কী হবে বলেন তো, গাড়ি ব্যাটারি ডাউন করে দেবে, দিলি প্লাস তোমার গাড়ি স্টার্ট হবে না। এক নাম্বার গেল এটা ব্যাটারি বাতি। দ্বিতীয়, উপরে যে নৌকা টাইপের একটা ড্রপ চিহ্ন যে বাতিটা দেখছেন ওটা হচ্ছে তোমার মোবিল বাতি। আর কত বোঝা গেল? যদি বলো কীরকম, এই যে বাতিটা উপরে নৌকা চিহ্ন, ওই বাতিটার কাজ হচ্ছে যখন তোমার গাড়ির ইঞ্জিন রানিং অবস্থায় যদি এই বাতির সিগন্যাল দেয় তাহলে একটা জিনিস চিন্তা করতে হবে, আমার গাড়ির মোবিল পড়ে গিয়েছে বা হচ্ছে হেডে মোবিল উঠছে না, বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট বাড়তি ওইখানে, এই তিনটে বাড়তি অল টাইম যে কোনো গাড়ি পাই যান, বিশেষ করে পেট্রোল গাড়ির ক্ষেত্রে এই যে হলুদ হেলিকপ্টার মতন বাতিটা, এটা খুব ইম্পর্টেন্ট, বোঝা গেল? ডিজেল গাড়ির ক্ষেত্রে তখন এই যে চিহ্নটা আছে এটা দুটো আসে। আর কথা বুঝতে পেরেছেন? ইনশাল্লাহ আর একটা জিনিস তোমাদের দেখবো, এই কিন্তু তোমার তিনটে বাতি সম্বন্ধে আমি তোমাদের বোঝাতে পারলাম ইনশাল্লাহ, আশা করি। তা তোমাদের আমি আর একটা জিনিস দেখাবো, এই চাবিটা দেখবা, অফ করে দিচ্ছি তো, আবার হচ্ছে অন করে দিচ্ছি। এই সাইডে একটা দেখো এয়ারব্যাগ টাইপের একটা বাতি, এই যে জ্বলে লিবি গিয়েস, ওটা কি কিসের জানেন? আর একবার দেখাচ্ছি তোমাদের ভাইজান, অফ করলাম অন করলাম, এবিএস হচ্ছে এয়ারব্যাগ, এটা কিন্তু তোমার এয়ারব্যাগের লাইট। তা একটা জিনিস ভাইজান, এই যে হলুদ মতন যে বাতিটা অন কর, একটা জিনিস ভাইজান, এই যে বিজলি মতন একটা বাতি দেখতে পাচ্ছ, আর একবার অফ কর অন কর, এই যে বাতিটা, এটা কিসের বাতি জানেন? এটা কিন্তু তোমার হিট সিগন্যাল বাতি। আর কত বুঝতে পেরেছেন? এই যে বিজলি টাইপের এই বাতিটা যখন আসবে সেই ক্ষেত্রে কিন্তু তোমার গাড়ি, ওটা কিন্তু ডেঞ্জারাস সিগন্যাল, একটা জিনিস মাথায় রাখবেন। ওই যে বিজলি টাইপের বাতিটা যখন আসবে তখন তোমার গাড়ি কী হবে বলেন তো, ইঞ্জিন ওভার হিটিং হচ্ছে বা ইঞ্জিনের জল নেই, ওই বাতিটা যখন ব্লিডিং করবে তখন দেনার দেন ভাইজান, গাড়িটা সাইড করে বন্ধ করে দেওয়া কর্তব্য ড্রাইভার হওয়া নাতে যে কেউ, কারণ অনেকে এই বাতি সম্বন্ধে কিন্তু বোঝে না। এবার অনেকে গাড়ি চালায় ও আমার বাতি সিগন্যাল দিচ্ছে, ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই, সামান্য এই সামান্যর কারণে ভাইজান টোটাল ইঞ্জিনটা নষ্ট হয়ে যায়, বোঝা গেল? ইনশাল্লাহ ওই একটা বাতি খুব ডেঞ্জারাস বাতি। আর একটা জিনিস, আর এখনকার যত গাড়ি ভাইজান এই যে বাতি এবিএস, ওটা কিন্তু তোমার ব্রেকিং সিস্টেম লাইট। আর একবার তোমাদের দেখায় এই যে এবিএস লাইট, এই যে অফ কর অন কর মনে একবার, এই দেখো এই যে এবিএস লাইট, এই যে লাইটটা, একটা জিনিস, ওটা কিসের লাইট জানেন? ওটা হচ্ছে তোমার ব্রেকিং সিস্টেম, মানে তোমার ব্রেক লাইন যখন কাজ করবে না ঠিকঠাক, বা ব্রেক শ্যুট গণ্ডগোল থাকবে বা বিয়ারিংয়ের গণ্ডগোল হবে, তখন সেক্ষেত্রে কিন্তু তোমার এবিএস লাইট আসে। ওটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ ব্রেক যখন দেখছে কোনো চাকা শাটাল হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু তোমার সিগন্যাল দেবে এবিএস, কারণ সব এখন হাই স্মার্ট গাড়ি তো ভাইজান, কোম্পানি এমন করে দিচ্ছে ভাইজান কোনো গণ্ডগোল হলে দেনার দেন বাতি ব্লিডিং করবে। তা একটা জিনিস, সামথিং সামথিং কেসের জন্যই গাড়িগুলো গুলোই। তা তোমাদের আর একটা বাতি সম্বন্ধে আমি কিছু বলছি, এই কিন্তু তোমাদের এয়ারব্যাগ, যদি বলো মিস্ত্রি এয়ারব্যাগ মানে কি, দেখো যখন এই যে তোমার সামনে তুমি যে গাড়িটা চালাচ্ছ
বাই চান্স দেখা যাচ্ছে তোমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো, সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে তোমার বেলুন টাইপের খুলবে, খুলে তোমার হচ্ছে গার্ড করবে, এটা কোম্পানির থেকে দিচ্ছে। বোঝালো ভাই জান, এখনকার নিউ জেনারেশন, এটা কিন্তু আমি নিউ গাড়ি BS6 ভাই জান। আর ইনশাল্লাহ এর আর একটা মডেল আছে তোমাদের, কী বলেন তো, তো সিএনজি মুড আছে। এখন যে কটা বাতি আসে না, আর একটা কিন্তু এই হ্যান্ড ব্রেকের বাতি উপরে ড্রপ চিহ্ন মতন, মানে অফ করে অন কর, তোমাদের দেখাচ্ছি ভাই জান, এই যে আই চিহ্ন মতন ব্র্যাকেটের মধ্যে যেটা ছিল ভাই জান, ওটা কিসের বাতি জানেন? ওটা হচ্ছে তোমার ব্রেক অয়েলের চিহ্নর বাতি। তোমার দেখছো কোনো গণ্ডগোল হলে ব্রেক সিস্টেমে এও আসে, প্লাস তোমার ABS লাইটও চলে আসে, বা অয়েল কম থাকলে। তাহলে ইনশাল্লাহ তোমাদের বোঝাতে পারলাম ভাইজান, এটাই কিন্তু তোমাদের পেট্রোল গাড়ি আছে। ডিজেল গাড়ি ভিডিও তোমাদের একটা করে দেবো ইনশাল্লাহ, কোনো চাপ নেই। পেট্রোল গাড়ির ক্ষেত্রে নতুন ড্রাইভার হলে এমার্জেন্সি ভাইজান, কোনো জায়গায় দেখছো ওরা গাড়ি নিয়ে গিয়েছে, আমাদের কাছে যখন ফোন করে, আমরা যদি বলি বাবু গাড়ি কী হচ্ছে, বাবু বলে সব ঠিক আছে ভাইজান, আমার গাড়ি কোনো অসুবিধা নেই, শুধু স্টার্ট হচ্ছে না। বোটে যখন জিজ্ঞেস করি যে বাতি কটা, তখন ভাইজান পার্টিরা বলতে পারে না। তো ইনশাল্লাহ ওই উপলক্ষে কিন্তু আমি আজকে তোমাদের এই ভিডিওটা করলাম। যেদিন নতুন ড্রাইভার হন, আপনারা এই তিনটে বাতি ইনশাল্লাহ ফলো করবেন, আর ওই যে হিট সিগনাল বলে গেল, আর ইঞ্জিন স্টার্টিং সিস্টেমে তোমার এই হলুদ বাতিটা মেন ইম্পর্টেন্ট ইনশাল্লাহ। এই বাতি আসলে ইনশাল্লাহ পেট্রোল গাড়ি স্টার্ট হতে বাধ্য। তো ইনশাল্লাহ ভাইজান আর পরে কথা হবে, তা খোদা হাফেজ।